হবিগঞ্জে বন্যা কবলিত এলাকাগুলোতে গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। ঘাস, কচুরিপানা, খড় কিছুই নেই, সবই পানিতে তলিয়ে গেছে। পশুগুলোর থাকারও জায়গা নেই, মানুষের সঙ্গে আশ্রয় কেন্দ্রে থাকতে হচ্ছে পশুগুলোকে। বন্যায় 5টি উপজেলার 70% পশু ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত কোনো পশু মারা যায়নি বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর প্রকাশ রঞ্জন বিশ্বাস। তিনি বলেন, 5 উপজেলার বন্যা দেখা দেওয়ায় গো খাদ্যের সংকট রয়েছে। পানিতে তলিয়ে গেছে গোচারণ ভূমি সহ নিচু এলাকা, অনেক স্থানে বাড়িঘরও তলিয়ে গেছে, তাই পশুগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে রাখতে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজমিরিগঞ্জের 5টি ইউনিয়ন, নবীগঞ্জের 12টি ইউনিয়ন এবং বানিয়াচংয়ের 10টি ইউনিয়ন। সরেজমিন বানিয়াচং উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রাম ঘুরে জানা যায়, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, ধীর গতিতে পানি নামছে। গত কয়েকদিনে সামান্য কিছু পানি কমলেও এখনো বাড়ি ঘরে পানি রয়েছে, ডুবন্ত রয়েছে অনেক রাস্তাঘাট, এখনো প্লাবিত রয়েছে 770 বর্গ কিলোমিটার এলাকা। বন্যায় পানি বন্দী আছে লক্ষাধিক মানুষ। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় 350টি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে। এগুলোতে আশ্রয় নিয়েছে 19,361 জন মানুষ। আশ্রয় কেন্দ্রে গবাদি পশু রাখা হয়েছে 5,247টি। দুর্গতদের জন্য ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে 560 মেট্রিক টন, শুকনা খাবার 4,000 প্যাকেট এবং নগদ টাকা 20 লাখ। পর্যাপ্ত পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেটও রয়েছে।